নোয়াখালী দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোর্শেদ আলমের সমর্থনে সমাবেশ করেছে মহিলা আওয়ামী লীগ। বিকেলে নোয়াখালী সেনবাগের ইটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ মোর্শেদ আলমের সহধর্মিনী বিলকিস নাহার। সমাবেশে তিনি বলেন, নারী সমাজের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আপনারা আমাদের সাথে আলাপ করতে পারেন, নৌকাতেই দিবেন।